বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আবার তোমাদের কাছে নতুন একটা কিছু নিয়ে আসলাম, তো আশা করি তোমাদেরকে দেখে ভালোই লাগবে। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো, আজকে দুপুরে কি রান্না বান্না করবো তোমাদের কাছে একটু দেখা তোমাদেরকে একটু দেখাচ্ছি, আশা করি তোমাদেরকে দেখে ভালোই লাগবে। তো চলো দেখাচ্ছি। তো একটু বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এগুলোকে একটু মিক্সির জারে মিক্স করে নিই। এই যে বুটের ডালগুলোকে মিক্সিতে মিক্সড করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর এই যে একটু আলু, তো এই যে কড়াই গরম হয়ে গিয়েছে, তো আলুগুলো একটু ভেজে নিই। তো এই যে আলুগুলোকে ভেজে নিয়েছি, আর এখানে একটু কাঁচা লঙ্কা আদা মশলা পেস্ট মিক্সড মিক্সিতে বানিয়েছি। তার মধ্যে একটু জিরে গুঁড়ো, হলুদ, নুন, একটু মরিচি, শুকনো মরিচির গুঁড়ো দিয়েছি কালারের জন্য। আর এই যে একটু পটল ছুলে নিয়েছি, তো দেখাচ্ছি কি করবো এখন। এখানে একটু তেজপাতা আর গোটা জিরা আর একটু পাঁচফোড়ন সম্বর দিয়েছি, তো এখন মশলাগুলো দিয়ে দিবে। এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা একটু লাল হয়ে গেলে তো ডালগুলো দিয়ে দিবে, আর আলুগুলো যে ভেজে রেখেছি ওগুলোও দিয়ে দিবে। তো আর দেখাচ্ছি পরে। আর এই যে দেখো, আলুগুলো দিয়ে দিয়েছি আর বুটের ডালগুলো যে দিয়ে দিয়েছি, তো একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দিবে। এই যে পটলগুলোকে কুড়িয়ে নিয়েছি, তো এই যে পটলগুলো দিয়ে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দিবে। এই যে জল দিয়ে দিয়েছি, তো এখন একটু চিনি দিয়ে দিবে। তো যে কোনো মানে নিরামিষে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, তাই একটু চিনি দিয়ে দিবে। তো এতো হয়ে গিয়েছে, ধনে পাতা একটু দিয়ে দিয়েছি, এখন একটু ঘি দিয়ে দিবে। আর এদিকে একটু বানাচ্ছি পটল টাটল, দেখুন একটু ভাজা বানাচ্ছি। তো এতে বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো বুটের ডাল আর পটল দিয়ে একটু একটাকে বলে ভুনা, পটল বুটের ডাল ভুনা। আর এই যে বুটের ডালের একটু বড়া বানিয়েছি, আর বেগুন এগুলি ভাজা একটু বানিয়েছি, আর ছেলে মেয়েদের জন্য একটু পনির বানিয়েছি, বাটার পনির বানিয়েছি। তো খেতেও এসে গিয়েছে, তো একটু এখন খাওয়া দাওয়া করে নিই। তো হ্যালো বন্ধুরা, তো এতো ভাত টাত খেয়ে এসে একটু বসলাম। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, তো আশা করি তোমাদেরকে দেখে ভালোই লাগবে। তো আজকে শনিবার ছিল, নিরামিষ, তাই একটু নিরামিষ বানিয়েছি, তো এটুকুই বানালাম। তো আবার অন্যরকম কিছু তোমাদের কাছে ভিডিও নিয়ে আসব, তো আশা করি তোমাদেরকে দেখে ভালোই লাগবে। তো যেমন করে তুমি আমাকে ভালোবাসা দিচ্ছ, তো এমন করে আমাকে ভালোবাসা দিও, আর আমার ভালোবাসা তোমরা সবাই নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন আমি রাখছি, বাই।